আমি তো বারবার তোকে বারণ করছি, এবার তোর যদি মনে হয়, তুই এক কাজ কর না, তুই একদিন আয়, চলে আয় আমার বাড়িতে, আমি, হ্যাঁ হ্যাঁ একদিন আয়। আচ্ছা দাঁড়া, আমি আমার একটা বুদ্ধি মাথায় যাচ্ছে, দাঁড়া দাঁড়া, এ মাম লাইনটা ধরে থাকবি, হ্যাঁ ছাড়বি না, ডেমো দিচ্ছি। শোনো না, আমার তিন চারজন বন্ধু বান্ধব আজকে রাতে আসবে, তো একটু খাওয়া দাওয়া করবো, একটু রান্না বান্না করো, ভালো মন্দ প্রশ্নই ওঠে না, আমি এখন পরিশ্রম করে রান্না করতে পারবো না, কারা আসবে? আমার বন্ধু বান্ধব ক্লোজ, না না আমার এখন সম্ভব না, সমস্ত আজে বাজে কথা, তিন চারজন বন্ধু বান্ধব, প্রশ্ন ওঠে না, বলে দিয়েছি তো, প্রশ্নই ওঠে না। তোমার যখন রাবণের কৃষ্টি আত্মীয় স্বজন, মানে সাত আটজন আত্মীয় স্বজন যখন আসে, তখন তো এইসব বলো না, না ওরা হুট করে আসে, বাজার পাঠাও, হুট করে তো আসেই না তারা, তারা আমার হাতে হাতে কাজ করবে, তোমার বন্ধুরা করবে, তোমার হাতে হাতে কাজ করতে হবে, আমার বন্ধু বান্ধব সেটা করবে, আর তুমি সেটা চাও, আমি একা পারবো না, মোদ্দা কথা, এতগুলো লোকের রান্না, আচ্ছা ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না, ওরা আসবে, আমরা হোটেল থেকে রান্না মানে খাবার দাবার নিয়ে এসে খাবো। কোথায় নিয়ে এসে খাবে? এখানে বাড়িতে। হ্যাঁ কে করবে এই বাসনগুলো, কে মাজবে? তোমার বন্ধুরা মাজবে, তোমরা মাজবে? বাসনও মাজতে মাজতে পারবে না, কালকে চন্দনাদি আসবে কিনা ঠিক নেই, কারণ চন্দনাদি এখন সমানে কামাই করছে, তাহলে আমরা বাসনপত্র মেজে দিলে ভালো হয়, মানে খাবার পরে যাওয়ার সময়। তোমরা তো মাজবে না, ফালতু কথা বলতে লাভ নেই, আমাকেই মাজতে হবে, আমাকে কাটতে হবে, আমি এইসব অ্যালাউ করবো না, দরকার হলে বাইরে যাও, বাইরে গিয়ে খাও, এই ঘরের মধ্যে বসে এসব মোৎসব আমি করতে যাবো না, চলবেই না, এসব হবেই না, সব লাখ ফাঙ্গাবাজ বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে খাবে, আর আমি রান্না করব। তোমার বন্ধু বান্ধব খুব ভালো, আমার বন্ধু বান্ধব ওরকম আসে না। ও আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে গেছে, এসো, থ্যাংক ইউ, মরণ দশা, হ্যাঁ দেখলি তো, বুঝলি তো, হ্যাঁ এবার ভেবে নে, এবার ভাব ভাই ভাব, ঠিক আছে সময় আছে, ভাব তারপর, ঠিক আছে চল পরে কথা হচ্ছে, হ্যাঁ ভালো করে ভাব, ওকে। এটা কে, কার সাথে ফোনে কথা বলতে পারে? আরে অমিত, কি হয়েছে? অমিত বলছে বিয়ে করব, আমি একে বললাম এই সর্বনাশটা নিজের জীবনে ডেকে আনিস না, তুই বরঞ্চ এবার বিশ্বাস করতে চাইছিল না, তখন আমি বললাম তাহলে তাই একটা ডেমো দেখ, আমি তো বাড়িতে দেখলাম আসবে এর মধ্যে, আরো বড় ডেমো দেখার জন্য তার ছোট ডেমো দেখাবো আর কি, এই ভাবলাম তাই জন্য তোমাকে ডাকলাম, তো তুমি তো আমার ডেমো দেওয়ার জন্য যথেষ্ট, থ্যাংক ইউ। বন্ধুর উপকার করতে চাইছি, ও বিয়ে করে সর্বনাশ ডাকতে চাইছে, আরে আমরা ফেঁসেছি তো ওকে তো বাঁচাবো না, সুন্দর সুন্দর রান্না করে গেলে সেবেলা কি হয়, বন্ধুর জীবনটা তোমার জন্য বেঁচে ছেলে, আমার তো যাওয়ার হয়েছে, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে তো জানেন আপনি এই সমস্ত ঘটনা, যদি না হয় তাহলে এখনো সময় আছে, হ্যাঁ এখনো সময় আছে, ভাবনা চিন্তা করুন, টাইম নিন, তারপর ভাবুন, মানে ডিসিশন নিন, তারপর টাইম নিন, তাড়াহুড়ো নয়, কোনো তাড়াহুড়ো নয়, মনে হয় অমিতের জীবনটা বাঁচিয়ে দিলাম, এসব বউ নিয়ে ঘর সংসার, সর্বনাশ, মাম। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আজকে 15 তারিখ, 15ই নভেম্বর, আজকে যাদের যাদের জন্মদিন আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি, সারা বছরটা যেন ভীষণ ভালো কাটে। আর এখন বাজে 12:30, আমি এখন আপনাদের মানে ব্লগ শুরু করলাম দেখানো, আজকে বেশ কয়েকটা জিনিস দেখাবো, দেখাবো মানে আমি করবো যেগুলো সেগুলোই দেখাবো। আজকে চন্দনাদির একটা রান্না দেখাবো, তেলাপিয়া মাছের ঝোল কিভাবে রান্না করবে সেটা একটু দেখাবো রেসিপি, তারপর পরপর কী কী করবো সেটা দেখবেন। একটা জিনিস এসছে, বলেছিলাম যে এগুলো আনবার রয়েছে আমার, মানে অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা জিনিস আজকে এসছে, সেইটা আনবক্সিং করে আপনাদের দেখাবো কী এনেছি।
খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব প্রয়োজনীয়। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস। রান্নার রেসিপি তো দেখাবোই, কিন্তু তার আগে এই জিনিসটা দেখাই যে এটা কি। এটা আমি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলাম রাস্তায় তখন কিনেছি, 50 টাকা নিয়েছে। জিনিসটা খুব মজার লেগেছে আমার, হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমি এই প্রথম দেখলাম। তো আসুন দেখি জিনিসটা কি। এই হচ্ছে আমার আয়না, এটার মধ্যে ওই যে চন্দনাদি উঁকি মারছে আয়নাদি, এটার মধ্যে এরম ভাবে স্প্রে করলাম। চন্দনাদি দেখতে পাচ্ছ, এরম ভাবে পরিষ্কার করতে হবে। এই যে জিনিসটা এটা দিয়ে টানতে হবে, আয়না পরিষ্কার। গাড়ির কাজ বলুন, আয়না বলুন, টেবিলের কাজ বলুন, যে কোনো রকম কাজ পরিষ্কার করা সোজা। সুন্দর না? আমার খুব ভালো লেগেছে জিনিসটা। অবশ্য এগুলো একটু দামি কিনলে এই জায়গাগুলো আপনার ওই স্পঞ্জ থাকে কিংবা অন্য কিছু থাকে যেগুলো দিয়ে ঘর পরিষ্কার হয়, কিন্তু আমি ওই যা দেখি তাই কিনি, তো এরকম একটা স্বভাব আছে আমার। তো এটা কিনেছি, ভালো হয়েছে না? জানাবেন এটা কেমন হয়েছে। এবার চলুন রান্না দেখতে যাই আস্তে আস্তে। এসে গেছি আজকে রান্নাঘরে। আজকে রান্না করবো তেলাপিয়া মাছের ঝাল। দেখি কি দিয়ে করা যায়। মাছটা আমি ভেজে রেখেছি, এই যে মাছটা ভেজে নিয়েছি। কি কি দিচ্ছ আগে বলো। এখানে মশলা আছে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা আর একটু আদা একসাথে মিক্সড করা আছে এর মধ্যে। আর আছে একটু পেঁয়াজ কুচি, এটা ভেজে দেবো পেঁয়াজটা। তেলাপিয়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, তেলাপিয়া মাছের খুব একটা যে সাংঘাতিক উপকারিতা আছে তা কিন্তু না, খাওয়া বরং ভালো ভালো না, ঝোলটাও ভালো লাগে। হ্যাঁ, মাঝে সাথে একটা এমনি ঝোল করলেও ভালো লাগে তেলাপিয়া মাছ। একজন বলেছে এই যে থাকে না রান্না সবাই তো রান্না একরকম করতে পারে না, না এগুলো শেখা যায় অনেক কিছু বলো। হ্যাঁ, কিছু শেখা হবে। দেখতে সুন্দর তো, বাবা বিশ্ব সুন্দরী একেবারে। একটু নুন দিই, হলুদ দিলাম, নিজে কিন্তু ব্যস্ত এখন, সেটা বলছেন। ভালো খবর আছে, আমি ব্যস্ত নেই এখন, ভালো খবর আছে সামনে বলা যাবে না এখন। ভালো খবর এখন বলা যাবে না, যখন খবর হবে তখন বলবো। চন্দ্রনাথীর ভালো খবর আর কি হবে। এবার মশলাটা দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলে আদা, ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, সবজি সবজি হয়েছে। ধনে পাতা ভেজে দিলাম, Thank you.
ঝোল দেবো, ওটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। হ্যাঁ হ্যাঁ, যদি একটু ঝোলটা খেতে চাই একটু ঝোল ঝোল হবে আর কি। আমি একটু ঝোল ছাড়া আমার ভালো লাগে। পরশু দিন যে মুরগি মাংস করেছে কষা করছি, দিদির জন্য আবার ঝোল করছি, আমার ঝোল ছাড়া ভালো লাগে না। আচ্ছা, এটুকু ঝোল দিয়ে দিলাম, মাছটা আবার সিদ্ধ হবে তো। এবার দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ব্যাস একটু কিছুক্ষণ ফুটুক একটুখানি, অল্প একটু ফুটবে। এতে তো আর গরম মশলা দেবে না, কারণ এই যে একটু ধনে পাতা আছে একটু ছড়িয়ে দেবো, ধনে পাতার গন্ধটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু ধনে পাতা কিছু আমি ছড়িয়ে দেবো। মাছটা একটু উল্টে দিই, একটু অল্প ঝোল তো, হ্যাঁ একদম হয়ে গেছে ঠিক, এবি রংটা হয়েছে কিন্তু। হ্যাঁ হয়ে গেছে, কেমন হলো দেখতে বলবেন, দেখতে বলবেন না খেয়ে বলবেন, খেয়ে বলবেন, এটা দেখার বিষয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রান্না করে খেয়ে বলবেন, রান্না করে খেয়ে বলবেন ওর রেসিপিটা কিরকম হলো। আচ্ছা, আর যদি খুব ভালো হয় খবরের কাগজে ছাপিয়েও দিতে পারেন, ছবি টবি নিয়ে যাবেন। বাবারি বাবা, একবার হায়ার কাস্টে তুলে দেবেন চন্দনাদিকে একবার, ওকে না এখন এমনি তুমি ফেমাস, পাবলিক সব জিজ্ঞেস করছে চন্দনাদি কি খবর। আচ্ছা মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাসটা এবার নাবিয়ে আমরা আবার দেখাচ্ছি, তাই তো গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা করে বলে নাবাবে, নাবিয়ে আবার দেখানো হবে, একটু ঠান্ডা হোক তারপরে জায়গা ঢালবো, ঢেলে দিয়ে তারপরে বলবো, ঢেলে রেখে। এই হলো তেলাপিয়া মাছের ঝোল, ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, যা যে যেরকম ঝাল খায় তাই তো, যে যেরকম ঝালটা সেরকম, সেই জন্য একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। হলো আমার রান্না কমপ্লিট, আজকে বেশি কিছু রান্না হয়নি, ডাল হয়েছে আর মাছের ঝাল, টমেটোর চাটনি। সবাইকে একটু বলে দাও দেখবার জন্য তোমার রান্নাটা, করবার জন্য চন্দনার সবাই দেখবেন, খেয়ে দেখবেন, চন্দনার রান্না করে বলবেন, রান্না করে খেয়ে তারপরে বলবেন, রান্না করে খেয়ে তারপরে বলবেন চন্দনার রান্নাঘরের রান্না কেমন কেমন হলো। হলুদ পড়ি আজকে, ঠিক আছে আবার আসছি পরে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, মাথা নিচু করে আবার কার সঙ্গে তুমি দেখা করবে, উপর দিকে তাকিয়ে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চোখ খেলা নামিয়ে বলো, আবার দেখা হবে, আবার দেখা হবে। চোখের সমস্যা আছে, ওকে আই আই হসপিটাল, আই হসপিটালে দেখাই তো বাবা, চোখের প্রবলেম আছে, আজ ছয় সাত বছর ধরে দেখাচ্ছি চোখ দিশাতে, ঠিক আছে। হ্যাঁ এইটুকুই তাহলে এখন আপাতত, পরে আবার আবার দেখা হবে। বিকেলবেলা আবার চলে এলাম যথারীতি, এখন বাজে 7:30, আমি আজকে একটা জিনিস করব, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব, সেটা করব মানে আমার বাড়িতে আমার ফ্ল্যাটেই আছে, ও আসে আমাকে করিয়ে দিতে, ভীষণ ভালো করে ম্যানিকিওর পেডিকিওর, আমি দুটো আজকে করব না, আমি শুধু ম্যানিকিওরটাই করব, ওর সঙ্গে আলাপও করিয়ে দেবো তোমাদের, খুব ভালো করে। আর আমি যেটা করেছিলাম ম্যানিকিওর পেডিকিওরের একটা কিট কিনে নিয়েছিলাম বাড়িতে, ওটাও অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এই যে VLCC 500 টাকা নিয়েছিল, হ্যাঁ 500 টাকায় নিয়েছিল, এটা ভীষণ ভালো, বেশ অনেক অনেক দিন অনেকবারই চললো, দুবার করেছি, এখনও আরেকবার করতে পারবো, জানি না আরও হবে কিনা সেটা ওই বলতে পারবে, তো যাই হোক আমি শুরু করবো। এবার এসে গেছে পিঙ্কি, ওর নাম পিঙ্কি, পিঙ্কি এসে গেছে, তো আমি একটু সমস্ত ব্যবস্থা করে নিই, যে গরম জল টরম জলগুলো লাগে সেগুলো করে নিয়ে আমি আবার আসছি। আচ্ছা আমি বলেছিলাম যে পিঙ্কি আসবে, এই হচ্ছে পিঙ্কি, পিঙ্কি একটু মুখটা তুলে তাকো, ও খুব ভালো করে, তো আমার বাড়িতে এসেই করে দেয়, করুক দেখতে থাকো। দিদি সবাইকেই ভালো লাগে, কাউকে বলবে না যে আমার খারাপ কিছু করে, ওর গলা কিন্তু শুনতে পাবে না, বলো আমার মতো বাজ খাই না, আর মিষ্টি মিষ্টি কণ্ঠে কথা বলে। আচ্ছা ওখানে গরম জল করা আছে দেখাতে পাচ্ছি না, হালকা গরম জল করা আছে,
জোরে বল। হ্যাঁ এটা তুমি ক্লিন গা দিচ্ছি, তারপরে স্ক্রাবিং করে তারপরে ক্রিম দিয়ে ম্যাসাজ করো। এটাও ক্লিনজার দিচ্ছে, তারপরে স্ক্রাবিং করবে, তারপরে তারপরে ক্রিম দিয়ে ম্যাসাজ করবে, তারপরে ক্রিম দিয়ে ম্যাসাজ করবে। কত বলি পিঙ্কি রেওয়াজ কর, গলাটা খুলবে। দিদি কথা শুনেই করবে, গলাটা একটু খোলা, না তো কথা বললে লোকে শুনতে পায় না। অনেক কাজ কম আমার ক্ষেত্রে, আমার জন্য ওয়াক্স করতে হয় না বল। হ্যাঁ তবে সেটা তো বলছিস না, ওয়াক্সের কোনো ঝামেলা নেই, নখ শেপের ঝামেলা নেই, এইসব খাটনিগুলো আমার নেই। তবে শুধু ম্যাসাজটা করে দিতে হবে, সেটাই দিদি। আর পিঙ্কিকে এসে দেখছে, ওর কিন্তু এটা চর্মরোগ নয়, আমি এটা বলতে চাইছি এই কারণে অনেকেই এই শিকার হতেই পারে, জেনে রাখা ভালো। পিঙ্কি বলতে পারবে ভালো যে এটা কিন্তু ভুল চিকিৎসার ফল, ওর যে স্কিনের এটা দেখছেন টোটালটা ভুল চিকিৎসার ফল। কাজে খুব মানে কি বলবো, ডাক্তার কেয়ারফুলি ভালো ডাক্তার দেখাবেন, যখনই ডাক্তার দেখাবেন কেউ ওষুধ ফষুধ খাওয়া। এটা কেন হয়েছিল একটু বল ব্যাপারটা, হোমিওপ্যাথি খেয়েছিলাম, তারপরে হোমিওপ্যাথি খাওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকলো। এবার অ্যালোপ্যাথি দেখালাম, যখন ডাক্তার এমন স্টেরয়েড দেওয়া শুরু করলো পুরো শরীরে জমা হয়ে গেল। কি সাংঘাতিক পরিস্থিতি, স্টেরয়েডে আমার আরেকটাও হয়েছিল, গাইনো সমস্যা দাঁড়িয়ে গিয়েছিল, আবার যার জন্য আমাকে ভেলোরে যেতে হয়েছে, ওখান থেকে বেঁচে ফিরেছি, না হলে মরেই যেতাম, আর 4 বছর হয়ে যেত। এবং ওর এই স্বাস্থ্যটাও কিন্তু সেই কারণে, স্টেরয়েডে আমার ফ্যাটনেসও চলে আসে, দুখানা স্টেরয়েড দিয়ে দিয়েছিল, আমার 15 কেজি ওয়েট বেড়ে গিয়েছিল। কাজে চিকিৎসা ঠিক মতো না হলে যে কী হতে পারে এটা একটা বিরাট উদাহরণ জ্বলন্ত। আর ডাক্তার দেখেছিলাম খুব ভালো ডাক্তার, লন্ডন ফেরত এফার সিএস ছিল। কেন আমার বাবাকেই তো করলো না, কিডনি এফেক্ট হয়ে গেল, এমন ইয়ে দিল অ্যান্টিবায়োটিক দিল, কিডনি এফেক্ট হয়ে গেল, বাবাকে তো আর বাঁচাতেই পারলাম। এইটুকুই মানে ম্যানিকিওরের গল্পটা এখানে শেষ হলো, আবার এবার আমি দেখাবো কি এনেছি সেটা, তার জন্য একটু ওয়েট করতে হবে। তা পিঙ্কি কিছু বলবার আছে তোর? না এগুলো করবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে করলে কতটা উপকার। আচ্ছা শীতকালে মোটামুটি ধর স্কিন ভালো রাখার জন্য বাড়িতে কি করতে পারে লোকে? বাড়িতে দেখো ক্রিম মাস্ক তো আছেই, বা শীতকালে তো প্রচুর রকম সবজি আছে, ব্রোকলি টোকলি এগুলো খেলে স্কিনটা ভালো থাকবে, বেশি ভালো থাকবে। একটু যদি স্যুপ করে খেতে হবে, লাভারটা বাড়বে।
ভেজিটেবল স্যুপ করে খেতে পারেন, এসব বিউটিশিয়ানরা ভালো বলতে পারবে, ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আজকে আমি বলেছিলাম ঠিকই যে আমি একটা আনবক্সিং দেখাবো, সেটা আমি কালকে দেখাই। আনবক্সিংটা এখন না ইচ্ছে করছে না, এই ম্যানিকিউরের পরে এত আরাম পেয়েছি যে আমার এখন আর খুলতে ইচ্ছে করছে না। আমি ঠিক ওরমভাবেই রেখে দেবো, একদম কালকে আপনাদের সামনেই খুলবো, কথা দিচ্ছি। আজকে এইখানেই শেষ করছি ব্লগটা, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। আর খাবার দাবার দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ক্যানভাস, একই কথা বলবো, পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।